বৃষ্টি ভালোবাসতাম আমরা দুজন, কতদিন বৃষ্টিতে দুজন হেঁটে বেরিয়েছি ফাঁকা ফুটপাতে, কাগজের নৌকা বানিয়ে ভাসিয়েছি বৃষ্টির স্রোতধারায়। সেদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সারা বিকেল আমরা ঘুরে বেরিয়েছিলাম রিক্সায়। শেষ বিকেলে ঝুম বৃষ্টির পরে সেই ভীষণ প্রিয় নিস্তব্ধতা নেমে এসেছিল। রিক্সার ভিতরের আলো অন্ধকারে তুমি আমার গা সেঁটে বসেছিলে, একদম গা সেঁটে। আমার অস্বস্তি হচ্ছিল, আমি হয়তো তখন শুক্রবারের নামাজটাও পড়তাম না, হয়তো সেইন স্মোকার ছিলাম, লুকিয়ে লুকিয়ে পর্ন দেখতাম হঠাৎ হঠাৎ। তারপরও তুমি যখন মাঝে মাঝে এত কাছাকাছি আসতে, তখন আমার কেমন জানি অস্বস্তি হতো, কেমন জানি হয়ে যেতাম সেই সময়টুকু, চোখের ভাষায় কি জানি বলতে চাইতে। সেদিন আমি ছোট্ট রিক্সার এক পাশে যতটুকু সরে বসা সম্ভব ততটুকু সরে বসেছিলাম, তুমি মুখে রহস্যময় হাসি হেসে আমার গা সেঁটে বসছিলে বারবার। রিক্সা থেকে নেমে যাওয়ার আগ মুহূর্তে আমার কানের কাছে ঠোঁট এনে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলেছিলে, কাল বাসা খালি, ভাইয়া ভাবি বেড়াতে যাবে, একা একা আমি বাসায় থাকতে পারি না, ভীষণ ভয় লাগে। কি ভুলের মধ্যেই না আমি ডুবেছিলাম, আলেয়াকে আলো ভেবে নষ্ট করেছিলাম জীবনের সজীব সময়গুলো। এখন ঝমঝমিয়ে বৃষ্টি নামলে ঘর থেকে বের হয়ে আসি, বৃষ্টিতে ভিজি, খালি এক পায়ে হেঁটে বেড়াই সবুজ ঘাসের ওপর। রাসূলুল্লাহর সুন্নাহ, দোয়া করি মন ভরে, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। হলের লেকের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা পানিতে পড়ে বৃত্তাকার ঢেউ সৃষ্টি করেছে, দূরে শাল বনের ভিতরে কাকের দল বৃষ্টিতে চুবুথুবু হয়ে গিয়েছে। বৃষ্টির ঠান্ডা ফোঁটা ভিজিয়ে দেয় আমার সর্বাঙ্গ, আড়াল করে ফেলে চোখের তপ্ত তপ্ত অশ্রু। কত ভুল করে ফেলেছি এই ছোট্ট জীবনে, কত গুনাহ করে ফেলেছি, ইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি ছাড়া তো আমার যাবার কোনো জায়গা নেই। বালিকা, তোমার সম্মোহনী আমন্ত্রণে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম সেদিন, তরিতাহতের মতো কেঁপে উঠেছিলাম নিদারুণ বেদনায়, ঘৃণায় সারা শরীর রিড়ি করে উঠেছিল, নিজেকে ধোয়া তুলসী পাতা হিসেবে প্রমাণ করতে চাইছি না, টকবকে তরুণ আমি, নারী দেহুর ব্যাকল শুশ্রূষা পাওয়ার ইচ্ছা আমারও হতো, কিন্তু বালিকা বিশ্বাস করো, কখনো তোমাকে নিয়ে আমি এসব ভাবিনি। পাপার পঙ্কিলতা সযত্নে দূরে সরিয়ে বুকের বেশ বড় সড় একটা জায়গা ফাঁকা করে পবিত্রতা আর স্নিগ্ধ ভালোবাসায় মরে রেখেছিলাম তোমাকে, সেই তুমি এমন একটা কথা বলতে পারলে, তুমি বোধহয় পড়ে ফেলেছিলে আমার অনুভূতি, সেই রাতে লম্বা একটি মেসেজ পাঠিয়ে সরি বলেছিলে, দুদিন পর মাপ চাইতে আমার হলের নিচে এসেছিলে সশরীরে, তোমার চোখের পানি দেখে ক্ষমা করে দিয়েছিলাম তখনই, কিন্তু তোমার প্রতি শ্রদ্ধাবোধ কমে গিয়েছিল অনেকখানি। ক্লাস নাইনের এ সেকশনের বালিকা, তুমি ছিলে আমার কৈশোরের প্রথম ভালো লাগা, ভালোবাসা, হাই স্কুলের সুইটহার্ট। কোনো কালিমা না ছুঁয়ে নিখাদ ভালোবাসা আর শুভ্রতাই কতবার তোমাকে ছুঁয়েছি কল্পনাই, তোমার রেশমের মতো চুলে আনমনে বিরুনি কেটেছি, সেসবের তুমি কতটা জেনেছ। পোকাদের হাতে তুলে দিয়েছি নিজেকে, পোকারা খুবলে খুবলে ক্ষত বিক্ষত করেছে দিবানিশি, কেউ একজন তোমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে পার করে দিবি দীর্ঘ সুখের প্রহর, এই সৌভাগ্য তোমার হবে কখন, এই পৃথিবীতে কতদিনই বা তোমাকে পেতাম বলো, কতটাই বা নিখুঁত তুমি, অপরূপা বা পরিপূর্ণা, চুলে তেল না দিলে, চিরুরি না করলে তোমাকে পাগলি পাগলি লাগে, দাঁত না মাজলে দুর্গন্ধ বের হয়, বগল থেকে বিশ্রী গন্ধ আসে, চোখে পেচুক জমে, সাবান না দিলে ময়লার আস্তরণ পড়ে, টয়লেটে যেতে হয়, তোমার নাকে সর্দি আসে, 30-35 বছর বয়স হলেই মেদ জমে হিপোপটামাস হয়ে যাবে, একদিন তো চুল পেকে যাবে, চামড়া ঝুলে যাবে, ফোকলা দাঁতের দাদি নানি হবে, তোমার মায়া জালে বিভ্রান্ত হয়ে ভুলতে বসেছিলাম তুমি সসীম, তুমি নশ্বর, ভুলতে বসেছিলাম
ওই আকাশের ওপারেও আকাশ আছে, তার উপর স্বর্ণ মণিমুক্ত আর হীরার একটি প্রসাদ আছে আমার জন্য। সেখানে যাবার রাস্তা দুনিয়াতে নিজের বাড়ি যাবার চাইতেও ভালোভাবে চিনব। প্রাসাদের কাছাকাছি যাবার পরে অসাধারণ একটি দৃশ্য দেখে আমি থমকে যাব, আমার হার্টবিট মিস হবে, পা ভারী হয়ে যাবে, নাড়াচাড়া করতে পারবো না। কি সেই দৃশ্য? আমার জান্নাতি স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসছেন। অপরূপ এই দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকবো বছরের পর বছর। 40 বছর পলকহীন চোখে তাকে উপভোগ করব জান্নাতি স্ত্রীর সৌন্দর্য, এমন সৌন্দর্য, এমন রূপ যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, কোনো মানব হৃদয় তা কখনো কল্পনা করতে পারে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, আমি তাদেরকে বানিয়েছি বানানোর মতো করেই, তাদেরকে করেছি চিরকুমারী, তারা হবে সমবয়সের প্রেম সোহাগিনী। সূরা ওয়াকিয়া 35-38। আয়তনয়না হুরুদের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, তারা যেন লুকিয়ে রাখা মুক্তার মতো। সূরা ওয়াকিয়া 23। এরা যেন একটি প্রবাল পদ্মরাগ সমতুল্য। সূরা রহমান 58। তারা যেন সযত্নে লুকিয়ে রাখা ডিমের কুসুমের মতো উজ্জ্বল গৌরবর্ণের অধিকারী। সূরা সফাত 49।